গাজলে মৃত বিজেপি কর্মীর বাড়িতে এলেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারপারসন অরুণ হালদার। বুধবার রহস্য মৃত্যু হয় গাজলের বহিরগাছি এলাকার বাসিন্দা ধনঞ্জয় সরকারের। এই ঘটনায় বহিরগাছি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয় বিজেপি কর্মীর পরিবারের তরফে। আজ সকালে বিজেপি কর্মীর বাড়িতে আসেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারপারসন অরুণ হালদার, কথা বলেন পরিবারের সাথে। এরপর গাজল বিডিও অফিসে বিডিও পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সাথে বৈঠক করেন তিনি। মালদহের গাজলের খোসলাবাড়ি মৃত ধনঞ্জয় সরকারের বাড়িতে যান এসসি কমিশনের ভাইস চেয়ারপারসন অরুণ হালদার। এরপর তিনি সেখান থেকে গাজলের বিডিও অফিসে আসেন। সেখানে ডিএম এসকে পিকে তলব করলেও আসেননি। এতে চরম অপমানিত হয়েছেন তিনি। এসসি কমিশনের ভাইস চেয়ারপারসন অরুণ হালদার সাংবাদিক বৈঠক করে বলেন, ওই পরিবার বিচার পাবে, বিচার পাবে, আমি আপনাদের আশ্বস্ত করছি, কিন্তু মালদা এসে চূড়ান্ত অসৌজন্যমূলক ব্যবহার পেলাম। ডিএম এমপি দেখা পর্যন্ত করতে আসলেন না, ডিএম এসপিকে তলব করব, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি সেদিন পরিষ্কার ভাষায় বলেন, রাজনীতি করতে আমি এখানে আসিনি। এই গ্রামটার নাম কি? এই গ্রামের নাম খোসলাবাড়ি। কোথায় এটা? এটা কোথায়? গাজল, গাজল, গাজল বুরগাছি টু রাজাদিকে খোসলাবাড়ি গ্রাম। গ্রাম যে মারা গেছে ওর নাম ধনঞ্জয় সরকার। আজকে এখানে কি হয়েছে? এসছিল কেস, এখানে এসছিল এসসি কমিশনার চেয়ারম্যান। তো যাই হোক, ওনারা আসলেন, খুব আনন্দ পেলাম, আনন্দ পেলাম, ভালো লাগলো। আমাদের কাছে কিছু কথাবার্তা নিল, আমরা বললাম, কথাবার্তা এমনিল যে কী হয়েছিল সেই সম্বন্ধেও বললাম। হ্যাঁ, বলার পর তারা খুব সুন্দরভাবে কথাবার্তা বলে গেলাম, আনন্দ হলো। যাই হোক, এখন আমরা চাইছি, পুলিশ তো আমার গত সাত দিন হয়ে গেলো, পুলিশ তো কোনো কিছুই করছেন না। হ্যাঁ, সাত দিনের মধ্যে কোনো আমরা যে সব কেস কাভারি করেছি তাদেরকেও তুলছেন না, উল্টো আরও করছেন। আমরা চাইছি যে এখানে সিবিআই তদন্ত হোক, যদি হাইকোর্ট করবো আমরা। হ্যাঁ, হাইকোর্টও করবো আমরা। কেন করবে হাইকোর্ট? হাইকোর্টের তদন্ত হোক। কি নাম আপনার? প্রহ্লাদ সরকার। কে হয় আপনি যে মারা গেছে? দাদা ধনঞ্জয় সরকার। এইটাই তো এদের মানসিকতা বদলানো দরকার, যে বিধায়ক কোনো পার্টির হয় না, মুখ্যমন্ত্রী কারো পার্টির হয় না, এই কালচারটা যদি পশ্চিমবঙ্গে নেই। জনপ্রতিনিধি আজ তৃণমূলের আসল না প্রধান, এখানে সে জনপ্রতিনিধি, আমি তাকে অ্যাকসেপ্ট করবো, গ্ল্যাডলি তার সাথে কথা বলবো। এই মানসিকতা আমার নেই। আমি ক্যানিংয়ে এই সরকারের পঞ্চায়েতের মেম্বার খুন হয়েছিল ক্যানিংয়ে, সেখানে আমি নিজে স্পট ভিজিটে গিয়েছি এবং সেই পরিবারকে এই চিফ সেক্রেটারি ডিজিপিকে চাপ সৃষ্টি করে তাদেরকে বাধ্য করিয়েছি তাদের পুরো কম্পেনসেশন দিতে। দিচ্ছিল না তারা প্রথম থেকে। ওই আমি তো তখন দেখিনি যে তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার কোন হয়েছে বলে সেখানে চলে গেছি। আজকে তিনি জনপ্রতিনিধি, সেই এলাকার জনপ্রতিনিধি, সে পিছনে পিছনে আসতেই পারে, কারণ তার দায়বদ্ধতা আছে সমাজের প্রতি, কারণ সেখানে সে নির্বাচিত জনপ্রতিনিধি। আমি তাকে মানা করতে পারি না, আমি তাকে ডেকে নিয়েছি, আমি তাকে কথা বলে দিতে। সে আমি কি বলবো সেখানে চলে, আজকে যদি তৃণমূলের এখানকার প্রধান, তৃণমূলের এমপি, সেই আমার কাছে, আমি তো পাশে বসতে দেবো তাকে, কারণ তারা জনপ্রতিনিধি, তারাই তো কাজটা করবে মানুষের কাছে। আজকে এই বার্তাটা দিতে আমরা এসেছিলাম এবং এই বার্তাটা ভুল বার্তা কেউ যদি বলে বিজেপির এমএলএকে নিয়ে এখানে চলে এসেছি, আমি কোনো বিজেপির এমএলএর সাথে কোনো যোগাযোগ করিনি, তারা খবর পেয়ে চলে এসেছি। বলছি ডিএমএসপি আপনার সাথে দেখা করেননি? এটাই তো চূড়ান্ত অজ্ঞত, ওনাদের হাত তো বাঁধা, ওরা কী করবেন? সরকারটা যিনি চালাচ্ছেন তার মানসিকতা এই, সরকারের যিনি প্রধান থাকেন তার মেন্টালিটি যদি ঠিক না হয় তাহলে সারা পশ্চিমবঙ্গে এই জিনিসটা চলবে। কী স্টেপ নেবেন? হ্যাঁ, স্টেপ আমাদের আইনে যা আছে, আমি তো গাড়ির জন্য কিছু করবো না, আমাদের লিগালি যা যা আছে একটু ছকে বাধা আছে। আর চরম ভুল এরা করলেন সেটা পশ্চিমবাংলার এই ঘটনা থেকে আগামী দিন, আগামী 15-20 দিনের মধ্যে রেজাল্ট মিডিয়ার কাছে এসে যাবে যে কী ঘটনা হবে। রিটেন রাষ্ট্রপতিকে জানাবেন বিষয়টা? আগে তো এদেরকে ডাকবো, এটা ধাপ আছে, ধাপে ধাপে হয় এটা। এদেরকে প্রথমে আমরা ডাকবো, এরা তার সদুত্তর দেবে এবং বিশেষ করে এই পরিবারটাকে ন্যায় পাওয়ার কাজটা প্রথম করব। আর এই প্রথম ন্যায় কাজটা এদেরই করতে হবে, কিন্তু আমি সেখান থেকে করতে যাবো না, এই প্রশাসনকে করতে হবে, আমরা করতে বাধ্য করাবো তাদেরকে, করতে পারুন তারা। সরকারি চাকরি করতে গেলে তোমাকে দেশের আইন মানতে হবে। আজকে দেখেছেন আইন মানেনি তার জন্য কোনো কোনো আধিকারিককে পানিশমেন্ট হচ্ছে এখানকার। আইনকে তাকে মানতে হবে। আইএএস আইপিএস যারা হয়েছেন তারা নিশ্চয় ট্রেনিং দিয়ে আসেন এখানে, তারা যদি সেই আইনটাকে না মানে, কোনো দলীয়ভাবে তাদের কাজ করা মানসিকতা থাকে, তাহলে তারা আইনের ঊর্ধ্বে কেউ নয়, তো সেই জায়গাটায় তারা পড়ে যাবেন। ধন্যবাদ।